হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সব ভালো আছেন। কেটি গোস্ট রান্না টিমের পক্ষ থেকে নতুন আরেকটা হন্টেড ভিডিওতে আজকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের নতুন চ্যানেলে যেরকমভাবে সাপোর্ট করেছেন আমাদের কেটি গোস্ট রান্না অফিসিয়াল চ্যানেলে, এরকম করে সাপোর্ট করে যান। ওখানে আমরা হিন্দি ভিডিও দিই, আর আজকে যে লোকেশনে চলে এসেছি খুব সাহসের সঙ্গে আমি আকাশ আর রানা এই লোকেশনের পিছনে চলে এসেছি। আমাদের সাম পিছনে লোকেশনটা দূরে যেতে হবে, ওখানে আমাদের লোকেশন, ঠিক আছে? লোকেশনটার ঘটনাটা একটু আমি সংক্ষেপে বলে দিই। তার আগে একটা কথা বলতে চাই, আজকে আমাদের ইউটিউবে পেমেন্ট কিন্তু অলরেডি চলে এসছে, যেটা পুরোটাই আমাদের ভালোবাসার জন্য, ঠিক আছে? আমি ভিডিওতে বলেছি, আবার আজকে বলছি, এখনও বলছি, আমরা যদি এভাবে ভালো না বেসে সাপোর্ট না করতেন তাহলে কিন্তু এই জিনিসটা হতো না, কোনোদিন আমরা জায়গায় পৌঁছাতে পারতাম না। তো যে লোকেশনে কথা বলি একটু সংক্ষেপে বলি, কারণ এই লোকেশনে কিছুদিন আগে মানে একজন গলের জন্য সুসাইড করেছে, এর আগে মোটামুটি কয়েকজন 4-5 জন মিলে সুসাইড করে এই জায়গাটা পুরো একদম হন্টেড লোকেশনে পরিণত হয়ে গেছে। মানুষরা মাঠে যেতে ভয় পায় সন্ধ্যাবেলার দিকে থেকে। তো সেই লোকেশনে আজকে আমি আকাশ আর রানা চলে যাচ্ছি। এখন দেখি আমাদের মধ্যে ভয়ের ভাববে কাজ, ভয়টা কাজ করছে। এই রাস্তা তো পুরো চারিদিকটা কিন্তু হন্ডের রাস্তা চারিদিকটা, কিন্তু আমরা যাবো এই লোকেশনটা, এই লোকেশনে আমরা যাবো। এই যে গাছটা তো এই গাছটা, এই গাছটা হচ্ছে সব সমস্ত গোড়া, এখান থেকে সব যত হয়েছে কাজ। আর কথা না বাড়ি সামনে দিকে গিয়ে লক্ষ্য করো, আমার এখানে কিন্তু আসার পরই একদম জায়গাটার পরিবর্তন দেখা যায়। দেখুন আমরা এই এই লোকেশনটাই কথা আপনাদেরকে বলছিলাম, এই লোকেশনটা, এই যে হন্টেড লোকেশন। কথাটা বলেছিলাম আমাদেরকে, এখানে পুরো জমিতে পরিপূর্ণ মানে এদিকে চাষিরা চাষ চাষের জন্য কিন্তু এই দিকটাতে আছে, চাষ চাষ করার জন্য কিন্তু এখানে আছে। আর
মেইন ব্যাপার আমাদের যত লোকেশনে হন্টেড লোকেশন আছে, এই লোকেশন এই লোকেশনটা হন্টেড লোকেশন। তো এইদিকে কেউ আস ফোন দেওয়ার পর থেকে কিন্তু কেউ এদিকে আসতেও পারে না। হ্যাঁ, এখানে কেউ দাঁড়িয়েছিল। মানুষরা জন বলে যে এখানে নাকি এই গাছটার মধ্যে নাকি কেউ মানে হাত ঘুরিয়ে পা ঘুরিয়ে একদম রক্তাক্ত অবস্থায় মানে দেখা যায়। তারপরে এই আশেপাশে এখানে 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 সেখানে বসে থাকতে দেখা যায়, কাঁদতে দেখা যায়, অনেকরকম জিনিস ভয়ানক ভয়ানক। আর এখানে দেখ একটা গাছ বাজ পড়ে গেছে, আর একটা গাছ মানে বাজ পড়েনি, এই গাছটা হচ্ছে বাজ পড়ে গেছে, বিশাল গাছটা থেকে বাজ পড়ে গেছে, আর এটা বাজ পড়েনি। আর যে দেখ ঘরের গতিবেগ কিন্তু দিন দিন বেড়ে চলে, দেখ আমার গতিবেগটা কিন্তু বেড়ে চলেছে। বন্ধুরা দেখুন আমরা যতক্ষণ টাইম আমরা স্পেন্ড করছি এখানটাই, আমার গতিবেগটা কিন্তু আরও বেড়ে মানে ক্রমশ বেড়ে চলেছে, এতটাই বেড়ে চলেছে আপনাদেরকে কী করে বলে বোঝায় বলুন। আর জায়গাটা প্রচুর ভয় লাগছে আমাদের, কারণ তবু আজকে আমরা তিনজন এলাম, কারণ আজকে ওখানে যদি লক্ষ্য করলে মনে হয়ে গেলে পেরিয়ে গেলো, মনে হলো তো যেন পেরিয়ে গেলে না আমি চোখে ভুল দিলাম নাকি, আমি ভুল দেখিনি, আমি কিছু মুক্তি মানে তুলো মাথা তুলো মনে হলো এরকম উঠে বসে। হ্যাঁ ঠিক আছে, আমি ওই রকম জিনিস দিলাম চোখ মাথাটা দিচ্ছে। বন্ধুদের এই লোকেশনে কিন্তু আমরা যতক্ষণ পারবো থাকবো, আর লোকেশনটা আমরা আপনাদেরকে বলি সব দিন আমরা আমরা যে লোকেশনে আর গেছি রিয়েল ঘটনা রিয়েল বাস্তব জিনিস নিয়ে। অনেক চ্যানেলে দেখবেন যে এরকম ভিডিও খুব কমে আসে, সাধু বাবা তান্ত্রিক এরকম ভিডিও আসে, কিন্তু আমরা যেটা যখন পাই তখন সে ভিডিও আমরা আপনার চ্যানেল সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে মনে হলো যে এই হন্টেড জায়গায় আসা উচিত, আর এরকম একটা ভিডিও আমাদের সামনে তুলে ধরা উচিত, সেই জন্য কিন্তু আমরা আজকে ভিডিওটা নিয়ে আসছি আমাদের সামনে। তো খুব তাড়াতাড়ি আমাদের লাইট আর মাইক এই দুটো প্রবলেম সলভ হয়ে যাবে, তার ফলে আমাদের কিন্তু ভিডিও দেখতেও কেউ বারবার আমাদের দেখা লোক ফলো করছে আমরা জ্ঞানের পাশেই। একবার দেখলাম ওখানে যে বারবার লক্ষ্য করছি জানলাম, আমি তো পুরো সাইড সাইড থেকে দিয়ে ফলো করছি, সাইড সাইড থেকে যে কোথায় কখন মানে এত জিনিস খুব খারাপ জিনিস, কোথায় কখন কীভাবে মানে অ্যাটাক করবে, কীভাবে চলে আসবে বলা মুশকিল। যাই হোক চলছে না, কিন্তু মাঝে মাঝে কিন্তু হঠাৎ হঠাৎ করে কিন্তু কারণ কাটা আমাদের আশেপাশে কিন্তু দেখতে এই লাইফে আমাদের প্রথম হলো এরকম টসটা চলছে, টস খারাপ হয়ে গেল। আমাকে বললাম না ক্রস করছে, এটা ওই জিনিসটাই ওই জিনিসটাই।
টর্চটা বলছে না, টর্চটা জ্বলছে তো, দেখবি দেখবি দেখবি। আরে অনেকজন আছে, অনেকজন খারাপ হয়ে গেল কি করে? আমি তো দেখে পুরো কাঁদা কাঁদা মানি নিয়ে একদম ঠিক আছে। এই যে লাইটটা মারছো, হ্যাঁ সাইটে আছে, সাইটে আছে। টর্চটি খারাপ হয়ে গেল ওই সেদিন গেলাম আমার টর্চটি লাইট জ্বলাটা বন্ধ হয়ে গেল। অন্য জায়গাটা সত্যি অনেক অন্য লাইট গেলাম, হ্যাঁ ওই জায়গাটা লাইট গেল এখানে প্যান করে দেওয়া মনে হচ্ছে। মানে এখানে যে অবস্থাটা, যে কোনো মুহূর্তে আমাদের ঘরে থেকে আমাদের প্রাণের সংখ্যা ঠিক করে কমে গেল। আর আমরা যে লোকেশনে চলে এসেছি এরকম কিন্তু সত্যি করে এতটা হন্টেড আমরা লাইট মানে জায়গাটা বুঝতে পারিনি, আসলে তো হন্টেড জায়গা হয়ে যাবে এখানে। আর এখান থেকে কুমুর তো আওয়াজ আসছে, এখান থেকে কুমুর তো আওয়াজ আসছে এখান থেকে। আরে তোমাদের সামনে, ওরে বাপরে, এখানে বিনা ছেলের সামনে এখানে, হ্যাঁ এখানে কিছু একটা ছিল সাদা রঙে। আরে ভাই সব, আরে লাইটটা দেখো, চেষ্টা করো চেষ্টা করো একটু, সামনে দিয়ে গেছো সামনে দিয়ে গেছো সামনে গেছো, লাইটটা বসে দেখছি মানে সাবধানে সাবধানে। লাইট কো লাইট সুইচ মুইচ কিছু কাজ করছে না। আরে টর্চ কাজ করে, টর্চ ঠিক করে, টর্চ ফল হয়ে গেল। চলে যাবে সামনে, যাবে সামনে 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 সামনে, কিন্তু বিপদ। দেখছি দেখো কিছু হয়েছে না, তার ব্যাগটা নামা একবার। একটু আগে আপনার সামনে দিচ্ছেন টর্চটা, আমি খুলে খালি দেখছি করে দিয়েছিলাম, টর্চের প্রবলেম দূর থেকে চলে আসবে আগুনের মতো, আগুনের মতো বন্ধ হয়ে গেল। গায়ে হয়ে গেলো কই, আর জ্বলছে না তো জায়গা, কিন্তু হন্ডের জায়গা, প্রচণ্ড হন্ডের জায়গাটা। বন্ধুরা যে লোকেশনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, এই লোকেশনটা আমাদের দাঁড়ানো বেশিক্ষণ উচিত হবে না, কারণ যত তাড়াতাড়ি পারবো আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমরা যাবো, আমাদের টোটাল কাজ আছে এখন, যে যত যত যা হয়ে যাক লাইট ঠিক করে পড়ুন, লাইট ঠিক করার পর কাজ নিচ্ছে, কাজ কিছু নড়ছে, আওয়াজ আসছে, জল চলে আমাদের।
কি লাইট কি একদম জ্বলছে না? বাবা চেষ্টা করে চেষ্টা করে দেখ, সুইচটা প্রবলেম দিচ্ছে না? ব্যাটারি দেখি, ব্যাটারি ব্যাটারি ঠিক আছে, ব্যাটারি অসুবিধা, ব্যাটারি ফুল চার্জ করা আছে। আমরা পড়ে গেছি, ঠিক আছে, কারণ আমরা বুঝতে পারিনি এরকম প্রবলেমে পড়ে যাবো। মেন ব্যাপার এখানে বলি, এখানে আমাদেরকে বলে দিলাম যে এটা খুব খারাপ জায়গা, খুবই খারাপ জায়গা এখানটা। আরে ওই জায়গাটা আমরা যাবো, আমরা যাবো লাস্ট, আমাদের বেশিক্ষণ থাকবো, আমরা লাস্ট ওই জায়গাটা ক্রস করবো, গাছে গোয়াটা যাবো, যাওয়ার চেষ্টা করবো ওখানে, কারণ লাইট নিয়ে যাবো আমরা গাছে গোয়ারে যা গিয়ে। তারপর আমরা ওখান থেকে যতটা পারবো ভিডিওটা শ্যুট করে যতক্ষণ পারবো ভিডিও করবো। যা কী ছিল কী ছিল একটা গাছে বলে না ছিল ভাই, ওই যে মাথা ভাগ হচ্ছিল ভাই, সব পিছনে কিন্তু লাফানো আওয়াজ কিন্তু চলছে চলছে গাড়ি লাইটে। আমাদের আমার টর্চে একদম টর্চে জোর একদম কমে গেল রে, একদম টর্চে জোর কমে গেল। মেন পাশে এগুলো তো কাদা রয়েছে না, আমি সব ফুল চার্জ করে নিয়েছি, লাইট ফাইট সব ফুল চার্জ করে নিয়েছি। মানুষ যেখানে পেরিয়ে আসতে পারে না, দেখো গা কাঁটা কাঁটা দিয়ে দিচ্ছি, দেখো মানুষ যেখানে পেরিয়ে আসতে পারে না, সবচেয়ে সমস্যা সেটাই, মানুষ যেখানে পেরিয়ে আসতে পারে না। কিন্তু আমরা এখানে কোনো রকমভাবে পেরিয়ে এসেছি, এবার আমাদের কোনোরকমভাবে এসে পেরিয়ে যেতে ঘর বাড়ি যেতে হবে। পুরো পুরো জায়গায় ফেঁসে গেছি, পুরো আমরা পুরো ফেঁসে গেছি, আমরা এখানে পুরো একদম ফেঁসে গেছি এখানে, কারণ এত রাত্রের মধ্যে এসে আমরা এত ফেঁসে গেছি এখানে, আমরা বলে বোঝাতে পারবো না। এবার আমরা কীভাবে এখানে পেরিয়ে যাবো, রাস্তা হচ্ছে একটাই, তা নাহলে আমাদেরকে প্রচুর ঘুরে 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 যে বনে বনে গিয়ে আসছে, এবার রাস্তা হচ্ছে মোটামুটি এখান থেকে সাত বললো না, হ্যাঁ সতেরো আঠেরো কিলোমিটার দূরে আমাদেরকে ঘুরতে পারে, অথবা ওইটা আসলে ঘুরে সম্ভব নয়। আমাদের গাড়ি যা হয় হবে, চলো আমাদের আমাদের গাড়ি কিন্তু এখানে থেকে এই গ্রামের সামনেখানে রেখে রাখা হয়েছে, ওখানে বাইক রাখা আছে, বাইককে কিন্তু করে কিন্তু আমরা এখন মধ্যে আসিনি, আমরা এখানে পায়ে হাঁটিয়ে এসেছি যাতে, ঠিক আছে। তো আমরা তার পুলিশের পারমিশন নিয়ে কিন্তু জায়গাটা এসেছি। এদিকে গেছিল যখন তোমার মধ্যে এদিকে তো ঘোরা করছি, আরে আরে ডাল ভাঙা কিছু মনে হয় গাছকে পড়লো, কিছু একটা পড়লো ওই গাছটা, গাছ থেকে মনে হয় পড়লো মনে হয়। আর কষ্টে নিখুঁজে মরে গেছে একদম, কষ্ট চলছে না, লাইটে প্রবলেম হয়েছিল, কী হচ্ছে বুঝতে পারছি না আমি ঠিক। সুন্দর জায়গা দেখে সত্যি করে ভাঙতে জায়গা, সত্যি আমি আমাদের ক্যামেরা বেশি জল আছে, ক্যামেরা লাইটে প্রবলেম করছিল একটু আগে, আরে ওই গাছ তাল গাছ থেকে পড়ছে, বলছি দোকান থেকে আবার নিজে ছুটতে পেয়ে গেলাম, কেমন ছুটে গেল এখানে, কিন্তু আমরা পুরো ফেঁসে গেছি, পুরো ফেঁসে গেছি আমরা, আর খুবই খুবই মারাত্মকভাবে ফেঁসে গেছি আমরা এখানে। আবার করবো কোথায় যাবো খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না কোনো যাবো, এদিকে তো যাওয়ার পথ নেই। আরে ওই যে কে যাইছিল লাইট, আমার লাইট কুচি করেছে ওই জায়গা থেকে কন্টিনিউ আওয়াজ, ওখানে ক্যামেরা আসবে না লাইট জন্য, আচ্ছা 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 আচ্ছা, লাইট মারো লাইট মারো লাইট মারো লাইট মারো, ডালটা কেউ নড়ছে দেখো, ওখানটা বন্ধ করো, বাসা শুধু দাম করে বন্ধ করো, আমার খালি ফোন করছি, যাই না
পারবো আর কতক্ষণ এবার এখানে থাকতে পারবো। আমি হাসি উপর থেকে দুটো চোখ জ্বলে উঠলো, চোখের মতো চোখ অ্যাকচুয়ালি চোখ কিনে যাই না, দুটো জ্বলে উঠলো একসঙ্গে এই গাছটা উপর থেকে। আমরা ওই সামনেটা যাই না বাড়ি থেকে আসতে পারবো যেতে পারবো কিনা। আরেকটা চলে গেছে বললা যাই করে যাক, আমরা পিছনের দিকে থাকবো না। এই লোকেশনে কিন্তু দেখুন, এই লোকেশনে দেখুন আমরা এদিকে দার্জিলিং এখান থেকে কিছু দেখা যাচ্ছিল, এখান থেকে কিছু দেখা যাচ্ছিল ফুল ওখান থেকে ফাঁকা লোকেশন একদম। আমরা কিন্তু সেই গাছের গুঁড়ায় চলে যাচ্ছি, যে গাছটা শুনেছিলাম নাকি এই গাছটা গুঁড়াতে প্রচণ্ড হন্টের জায়গা। এইখানে এতক্ষণ ধরে আমি দেখতে পাচ্ছিলাম, বারবার আসছিলাম আর এইখানে একটু আগে কিছু দেখলাম এই গাছের ঘরে বসে থাকতে, একটু আগে কিছুটা জন্য এখানে বসেছিল। টানছে মনে হচ্ছে এখান থেকে আস্তে 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 খাল আছে টানছে মনে হচ্ছে। তুমি নিচে 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 নামে দাদা, নিচে নামে দাদা, তোর একটা মাছটা পাত লাগে ওটা ওখান ওখান দাদা। আর সমস্যাটা হচ্ছে মেন বাবা বলি আমাদেরকে যত যা হয়েছে এই গাছটার উপর থেকে, এই গাছটা হচ্ছে সব থেকে মেন। আমরা কিছুক্ষণ ওয়েট করি দেখি কিছু দেখতে পারবি না, কিন্তু একটু আগে একটা আওয়াজ শুনতে পেলাম একটু আগে, জাস্ট পেছন দিক থেকে কেউ কাশি কেমন কেসে উঠলো। না দাঁড়া কিছুক্ষণ দাঁড়া এখানে দেখি, এতক্ষণ তো এখানে আমাদেরকে ভয় দেখাচ্ছিল এরকম করে দেখি কী দেখতে পাই কিনা। আর পুরো লোকেশন দেখতে পাচ্ছেন আমরা তিনজন ছাড়া কিন্তু তৃতীয় কোনো তৃতীয় কি চতুর্থ কোনো ব্যক্তি নেই, আমরা তিনজন তৃতীয় আছি চতুর্থ কোনো ব্যক্তি নেই। আর ক্রমশ কিন্তু বাতাস যত দূরে আস্তে আস্তে দিয়েই চলে আসছে, কিন্তু তার উপর আবার জল হয়ে যায় ঠান্ডা হওয়াটা আছে, শীত করে যাচ্ছে পুরো ঠান্ডা একদম। আর কিছু উড়ে গেল দিদি এখানে, কিছু একটা গেল সাদা রঙে উড়ে সরো সর দিদি 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 আমার পথ লাইট নেই। কিছু তো একটা গেল দিদি, আমরা
বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, শুভরাত্রি।